वेलकम टू माय चैनल बोनीस लाइफस्टाइल तुम्हारे सकल के स्वागत। हेलो फ्रेंड, गुड इवनिंग, तुम्हारा केमन आछो सबाई? आशा करी भालो आछो। आमी एखन अनेकटा सुस्थ हो गेछि, अनेकटा भालो आछि, आर आमार परिवारे सकले छेले सबाई भालो आछे। तो चलो आज के ब्लगटा एखान थेके शुरू करब। আর ব্লগটা করব কি নিয়ে, আজকেও একটা মন্দির দেখাবো যেটা আমাদের এখানে গঙ্গা থেকে উঠেছিল। তো সেই মন্দিরটা আজকে দেখাবো, আরও টুকটাক ছোট কাজ আছে কিছু। তো চলো শুরু করি, রাস্তায় বেরোই তারপরে কথা হচ্ছে। এই যে এবার আমি বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে বাড়ি থেকে বেশি দূর নয়, জাস্ট 2-3 মিনিটের রাস্তা। তো এখানে দেখতে পাবে একটা কালী ঠাকুরের বেদি আছে, মানে এখানে কালী পুজো হয় রাস্তার ওপরেই। তো খুব জাগ্রত এটা। তো চলো আমি টার্নিং নিয়ে নিলাম। আর এটা যে ঠাকুরটা আজকে দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে একটা বাড়ির ঠাকুর ছিল, তো তারা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিল, আর তারপরেতে এখানে এটা উঠে আসে যেহেতু, তো তখন থেকে এখানে এটা পুজো করা হয়। তো চলো, কাছাকাছি এসে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ, আলো লোকজন সব রয়েছে। তো এই যে চলো, এখানে আসলে কীর্তন হচ্ছিল, তো সেই জন্যে সব এত ভিড়। দেখো সবাই বসে রয়েছে। এই যে ঠাকুরকে ভোগ দেয়া হয়েছিল বলে সেই কারণে পর্দাটা দেয়া ছিল। এই জাস্ট পর্দাটা খুলেছে ওরা। এই যে তোমরা দেখো, প্রথমেই রয়েছে জগন্নাথের মূর্তি, তো তার পাশে দেখো ছোট্ট মতো রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব রয়েছে। এই যে বাঁদিকে দেখতেই পাচ্ছ ছোট্ট মতো মালায় আসলে চাপা পড়ে, জুম করে দেখতে হবে একটু নলে বুঝতে পারবে না। এই যে কৃষ্ণের ছবি পেন্টিং করা রয়েছে। এই যে আপাতত ওখান থেকে চলে এসছি, এবারে যাব হচ্ছে আর একটা কাজ আছে সেইটাতে। চলো সাথে থাকো। এইটা হচ্ছে আমাদের বাজার, মানে এই জায়গাটা হচ্ছে মাছ মাছ বসে মাছ নিয়ে, তো মাছের বাজার এখানটা ভেতরেও আছে। আর এইখানে নানান ধরনের ভ্যারাইটিস সব জিনিসপত্র বিক্রি হয়। সামনেই রয়েছে ফলের দোকান, তো এখানে সব ফল টল বিক্রি হয়। তো চলো আমি এখন যাব হচ্ছে অ্যাপেলোতে, মানে অ্যাপেলো ফার্মেসিতে। তো এই যে পাশেই রয়েছে, রোডের কাছাকাছি চলে এসেছি। এই যে এই যে আমি অ্যাপেলোতে ঢুকেছিলাম, তো অ্যাপেলো থেকেই জিনিসপত্র নিই। তো সেটা নিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো আমাদের রথটা, তোমাদেরকে আগের দিন দেখানো হয়নি, তো রথটা আলো দিয়ে কি দুর্দান্ত সাজিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো পুরো আলো দিয়ে সাজানো হয়েছে রথটাকে। এরকম প্রত্যেকবারে সাজানো থাকে না, এবারেই এরকম সাজানো হয়েছে যেহেতু রথ বেরোয়নি। গাইস আমি চলে এসেছি বাড়ি, আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল আজকের মতো। তো চলো টাটা, আর এতটাই ব্লগটা করছি, এর বেশি বাড়াবো না। আর একটাই কথা, তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইবটা করো, যাতে তোমাদের সাপোর্টে আমি একটু হলেও এগোতে পারি। তো চলো টাটা, বাই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।